وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ফোন করেন আমাদের সারাফিকে? আচ্ছা ঠিক আছে, আপনি ধরে রাখেন, আমি ফোন লাগাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যা যার যে তাকবীর গুলোতে হাত তোলার ব্যাপারে, আচ্ছা আপনি ওই মুসলিউদ্দিন মাজহারির সাথে কথা বলুন, ওনার সাথে আপনি কথা বলেন, এখন ওনাকে দিচ্ছি। হ্যাঁ আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন, ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছেন? এই একটা জানাজাতে এসছে এদিকে। ও জানাজা এখন তাহলে ব্যস্ত নাকি? না বলেন, জানাজা পড়া হয়ে গেছে বলেন। ও যে জানাজা এই সলাতে যেটা ফুল এদিন হাদিসটা আর জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু। হ্যাঁ আর শাট বলছেন আপনি। আপনাকে তো অডিও দিলাম আমি, ওই কনফারেন্স অডিও দিলাম এর ওই রেকর্ডিং যেটা জাফর আনোয়ার সাহেবের। আচ্ছা উনিও তো শাট বললেন, মানে মারফু আর শাট। তাহলে গ্রহণযোগ্য হতো যদি ওরকম শেখা হতো। তাহলে কি কেমন মাপের উনি শেখা রাবি, বিশ্বস্ত রাবি? উনি তো সাদুক এবং হাসানুল হাদিস। হ্যাঁ তো তাহলে উনি কেমন মাপের শেখা আমি বলেছিলাম ওই বই থেকেই বলেছিলাম যে উনি সবাব বলছেন মওকুফ কে, আর মওকুফ আর দলিল উনি দুটা দিয়েছেন, ওই দলিল গুলো তো আমি বলেছিও। আর যদি দরকার হয় তো আমি ওগুলো লেখা ইয়াতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো লেখা ওই কথাটি। ইলাল আছে আপনার কাছে? কেতাবুল ইলাল আছে? ইলাল তো আছে, ইলাল না থাকা হয়। দেখেন মোটেই দেখেন বুঝে যাবে, বুঝে নেবেন আপনি। হ্যাঁ বলছি আমি যে কেতাবুল ইলালে ইমাম দারাকুতনি সাজেদ দিকে ইঙ্গিত করেছেন। হ্যাঁ হ্যাঁ সেটাই তো সাজেদ এর টাইম বলছি। জাফর আনোয়ার সাহেব হিন্দি তিনিও সাজেদ দিকে ইঙ্গিত করছেন। ঠিক আছে হয়তো কেতাবুল ইলাল দেখেই। আর উমার বিন সাব্বাকে আমি বললাম যে হয়তো তিনি কাছির রওয়ায়াত করেছেন, বেশি বর্ণনা করেছেন, তারা উমার থেকে শুধু বর্ণনা করছেন ইবনে উমার থেকে, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, এটা কাছির রওয়ায়াত, আর কাছির রওয়ায়াত গ্রহণযোগ্য। আর এই কথা ফাইজি সাহেব বলছেন, আনোয়ার ফাইজি, তিনি শেখার রাবি এবং সাদুকুল সাদুক এবং হাসানুল হাদিস। জাফর আনোয়ার সাহেব তাহলে কেন বলছেন যে এটা সাজ ওটি হাদিস তো সাজ হয়, যেই রাবির হাদিস যদি হয় সে যেই রাবি যদি শেখার আবির করে তো ওটা মুনকার হবে, মুনকার মুনকার। হ্যাঁ দেখেন জাফর আনোয়ার কি বলেছেন ওটা আমি জানি না, কিন্তু শেখার আবি কয়েকজন শেখার খেলাফ রওয়ায়ত করেছেন, দারাকুতনি যেটা বলছেন এমন দারাকুতনি, ওই হিসেবে সাজ তো হচ্ছি না। জাফর আনোয়ার কি বলেছেন জানেন না কেন? আপনাকে আমি পাঠিয়েছি কল রেকর্ডিং। জাফর আনোয়ার তো আমি শুনেছি কি বলেছেন, উনি যা বলেছেন বলেছেন, কিন্তু উনি কি গুণে বলবেন আমি বলতে পারবো না, কিন্তু এরকম দাদা সাজ একবার সরাসরি সাজ হয়েছে, আর সাজের তারিখ সাথে মেল খেয়েছে। হ্যাঁ শেখ শুনি শুনেন এবারে, ওই জাফর আনোয়ার সাহেব বললেন এটা সাজ। হ্যাঁ এটা সাজ, আমি বললাম যে তাহলে কাশির রাতটা কি হবে? ইবনে উমার থেকে কে বেশি রওয়ায়াত করেছে? উমার বিন সাব্বা। না ইবনে উমার তো মানে দূরে যায়, উমার বিন সাব্বা
তাহলে আনোয়ারুল্লাহ ফাইজি স্যার কেন কি করে বলছেন ওটা? আপনি দেখেন খুলে আগে যে উমর ইবনে সাব্বা কার কাছে যারা ওয়াইট করছে দেখেন আগে ওখানে ইয়াজিদ ইবনে হারুন না হারুন ইবনে ইয়াজিদ নাম আছে। আচ্ছা আচ্ছা আমি দেখেছি সারা দেখেছি। তারপর আরেকজনের নাম আছে, তারপর আরেকজনের নাম আছে, তারপরে ইবনে উমর। জি তো এখানে কেমন করে ইবনে উমর থেকে কাছে রওয়ায়া হলো? জি 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 না ভালো করে দেখেন তারপর ফোন করবেন আমাকে। না আমি দেখেছি শেখ, শুনেন শুনেন শুনেন, ওই আমি আমি কিন্তু এই সাজ হওয়াটাকে বেশি প্রধানযোগ্য মনে করছি। আপনি যখন বলেছেন তাকিদ করে, হ্যাঁ আমি সাজ হওয়াটা বেশি প্রধানযোগ্য মনে করছি, কিন্তু আনোয়ারুল ফাইজি বলছেন যে এটা আসলে সাজ নয়, এটা ওই ইমাম দ্বারা কুতনি দেখে দেখে ওনারা বলছেন। হ্যাঁ এটা বলছেন সাজটা তো একদম সরাসরি বুঝেই গেছে সাজ হওয়াটা। জি সাজের সংজ্ঞা অনুযায়ী কিন্তু এটা সাজ হচ্ছে, আমি উমর কাসিম সাহেবকে ফোন করলাম, তো উনি বলছেন যে মারফুআন কোন সহিহ হাদিস নাই। এ বললেন আমার শেখ ইলিয়াস ফাইজি হাফিজাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলাম, উনিও বললেন যে মারফুআন কোন সহিহ হাদিস নাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে যা মনে হচ্ছে জুবায়ের আলী জাইদ তাসামু হয়েছে, আমি যা বলতে পারছি। জি 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 ভুল হয়েছে, আগে ভুল হয়েছে অবশ্যই। হ্যাঁ 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 কারণ সংজ্ঞা অনুযায়ী তো এটা সাজ হয়ে যাচ্ছে, সাজ হচ্ছে একদম হচ্ছে তো। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সঙ্গে কলে আছেন এখন আব্দুল কাইম ভাই, উনি কিছু বলতে চাইবেন নাকি? জি আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপনাদের উভয়ের মানে যেটা আমি শুনে যা বুঝলাম আর কি, যে সেটার সংজ্ঞা অনুযায়ী, সে সংজ্ঞা অনুযায়ী সাজ হচ্ছে, এবং পূর্ববর্তী বিদ্বানগণ তারাও সাজ বলেছেন, এবং পরবর্তীতে যদি সাধারণ কেউ কোনো কিছু বলে তাহলে সেটা আমাদের মতটা মানে আমাদের কাছে গুরুত্ব পাবে না, যেহেতু পূর্ববর্তী বিদ্বানগণ এটা বলেছেন প্লাস সংজ্ঞা অনুযায়ী যেহেতু সাজ হচ্ছে সেই জন্য আমাদের কাছে এটাই প্রাধান্যযোগ্য। সম্মানিত শ্রোতা দর্শক, আপনারা আলোচনায় এতক্ষণ ধরে শুনছিলেন শেখ আবু তাহের সালাফি সাহেব হাফিজাহুল্লাহ এবং শেখ মুসলিহুদ্দিন মাঝারি সাহেব হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।